আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। ইতালি আওয়ামী লীগের মিলন মেলা। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইতালি থেকে মুর্শিদা আক্তার। এখন ডেস্ক থেকে বিস্তারিত। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি দীর্ঘদিন পর দেশ হতে ইতালি আগমন উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আয়োজনে একটি মিলন মেলার অনুষ্ঠিত হয়। রোমের তুসকোলোনা পার্কে মিলন মেলায় ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইতালি আওয়ামী লীগের আসন্ন সম্মেলন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহযোগিতায় এবছরের মধ্যেই সম্মেলন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু সম্মেলনের আহ্বান জানিয়ে তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করেন। ইতালি আওয়ামী লীগের মিলন মেলায় যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তুসকোলোনা আওয়ামী লীগ, রোম নর্দ আওয়ামী লীগ সহ বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির পর একত্রিত হতে পেরে সকলেই ছিল আনন্দিত। পরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী পরিবার এবং দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। ইস মাহমুদ, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ অনুষ্ঠান সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television